সিও এনজিওতে আটশো পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশ করা হয়েছে বন্ধুরা যারা এনজিওতে চাকরি করতে আগ্রহী প্রার্থী রয়েছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও নতুন একটি এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো সিও এনজিও থেকে সিও এনজিও থেকে বিপুল সংখ্যক পদে মোট আটশো পঁচিশটি পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এনজিওতে যারা চাকরি করতে আগ্রহী প্রার্থী রয়েছেন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি পঁয়ত্রিশটি ক্যাটাগরিতে তেইশটি ক্যাটাগরিতে এই এই যে দেখুন ক্যাটাগরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি তো বন্ধুরা যারা আপনার এনজিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আবেদন করার সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা এই সার্কুলের বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন এরকম নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে তো বন্ধুরা চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে সিও নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ত্রিশে মার্চ দু হাজার বাইশ তারিখে প্রকাশিত হয়েছে তো এখানে বলতে আছে যে সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও ঝিনাইদা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনৎপ্রাপ্ত সনন নাম্বার এই যে তাদের সনন নাম্বার কিন্তু এটি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান এই বিষয়গুলো আপনারা একটু চাইলে পড়ে নিতে পারেন আমরা আলোচনা করবো পদের নাম পদের সংখ্যা অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল আপনাদের কতটুকু হবে তো এখানে এক নম্বর পদ দেখুন এক নম্বর পদের নাম দিয়েছে সহকারী পরিচালক সিসি এখানে পদের সংখ্যা মোট দুইটি অভিজ্ঞতা বলতেছে জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে সব পদে কমপক্ষে দুই থেকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে এবং আপনাদের প্রবেশনকালে বেতন হবে ষাট হাজার টাকা দুই নম্বর পদে আসুন দুই নম্বর পদের নাম দিয়েছে জোনাল ম্যানেজার এখানে পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাস থাকতে হবে এবং অভিজ্ঞতার বিষয়গুলো আপনারা একটু সার্কলে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নেবেন তো এখানে প্রবেশনকালে বেতন হবে আপনাদের পঞ্চাশ হাজার টাকা আর নম্বর নম্বর পদটা দেখুন দেখুন পদের পদের নাম আঞ্চলিক ব্যবস্থাপক এখানে সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এই শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের প্রবেশনকালে বেতন হবে চল্লিশ হাজার টাকা অভিজ্ঞতার বিষয়গুলো আপনারা একটু পড়বেন তো এখানে চার নম্বর পদ দেখুন প্রশিক্ষক পুরুষ মহিলা পুরুষ মহিলা নিয়োগ দেবে এখানে পদের সংখ্যা দুইটি অভিজ্ঞতার বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন আর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকত ডিগ্রি ব্যাস থাকতে হবে আর বেতন আপনাদের আলোচনার সাপেক্ষে আপনাদের সাথে আলোচনা করে আপনাদের বেতনটি তারা নির্ধারণ করবে পাঁচ নম্বর পদে আসুন পাঁচ নম্বর পদের নাম দেখুন সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা চল্লিশটি আস্তে আস্তে পদের সংখ্যাগুলো কিন্তু বাড়তে এসে দেখুন তো এখানে আপনাদের অভিজ্ঞতার বিষয়গুলো ভালোভাবে পড়বেন আর শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতকোত্তর পাশ থাকতে হবে এবং প্রবেশনকালে বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা ছয় নম্বর পদে আসুন ছয় নম্বর পদের নাম দিয়েছে শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ থাকতে হবে প্রবেশনকালে বেতন হবে তেত্রিশ হাজার টাকা সাত নম্বর পদে আসুন সাত নম্বর পদের নাম দিয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা পঞ্চাশটি তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল করবে তারা সেই কথাটাই উল্লেখ করে দিয়েছে তো এখানে প্রবেশনকালে বেতন হবে আপনাদের আটাইশ হাজার টাকা আট নম্বর পদে আসুন আট নম্বর পদের নাম দিয়েছে জোনাল হিসাব রক্ষক এখানে পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা বিকম অবলিক এম কম পাস থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য প্রবেশনকালে বেতন হবে আপনাদের সাতাইশ হাজার টাকা নয় নম্বর পদে আসুন অডিট ও মনিটরিং অফিসার এখানে পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা বিকম বা এম কম পাস থাকতে হবে প্রবেশনকালে বেতন হবে আপনাদের সাতাইশ হাজার টাকা দশ নম্বর পদে আসুন দশ নম্বর পদের নাম দিয়েছে জুনিয়র শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা চল্লিশটি অনভিজ্ঞ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন যারা অভিজ্ঞ নন তারাও কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন স্নাতকোত্তর পাস থাকলে আবেদন করা যাবে প্রশিক্ষণকালে বেতন হবে আপনাদের বাইশ হাজার টাকা এগারো নম্বর পদে আসুন এগারো নম্বর পদের নাম দিয়েছে শাখা হিসাব রক্ষক এখানে পদের সংখ্যা চল্লিশটি তো এখানে আপনাদের অভিজ্ঞতার বিষয়গুলো একটু বিস্তারিত পড়ে নেবেন তো এখানে বিকম বা এম কম পাশ থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আরো শিথিলযোগ্য আর প্রবেশনকালে বেতন হবে আপনাদের বাইশ হাজার টাকা বারো নম্বর পদে আসুন সহকারী শাখা হিসাব রক্ষক এখানে পদের সংখ্যা পঞ্চাশটি এখানে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন যারা অভিজ্ঞতা নেই যারা এনজিওতে চাকরি করতে অভিজ্ঞ নন তারাও কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন বিকম অবলিক এম কম পাস থাকতে হবে প্রশিক্ষণকালে বেতন হবে পনেরো হাজার টাকা এবং স্থায়ীকালে বেতন হবে আঠারো হাজার টাকা তেরো নম্বর পদে আসুন তেরো নম্বর পদে নাম দিয়েছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে পদের সংখ্যা পঞ্চাশটি স্নাতক বা স্নাতকোত্তর পাস থাকতে হবে প্রবেশনকালে বেতন বিশ হাজার টাকা আর চোদ্দ নম্বর পদটির নাম দেখুন ফিল্ড অফিসার এখানে পদের সংখ্যা একশো পঞ্চাশটি অনভিজ্ঞ প্রার্থী আবেদন করতে পারবেন স্নাতক পাশ থাকতে হবে আর ষোলো নম্বর পদে আস সরি পনেরো নম্বর পনেরো নম্বর পদে আসুন এখানে পদের সংখ্যা দুইশোটি ফিল্ড অফিসার অনভিজ্ঞ প্রার্থী আবেদন করতে পারবেন সর্বনিম্ন সি পাশ হলে আবেদন করতে পারবেন তো প্রশিক্ষণকালে বেতন হবে আপনাদের ত্রি তেরো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে ষোলো হাজার টাকা এখানে আরও কিছু পদ আছে এই পদগুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন যারা আপনারা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তো এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার প্রসেসটি আমি আপনাদের একটু বলে রাখি তো বন্ধুরা এখানে বলতেছে যে চাকরির সুবিধা সমূহ এখানে বলতেছে দশ নম্বর পদের প্রশিক্ষণ কাল ছয় মাস থেকে নয় মাস বারো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর পদের প্রশিক্ষণ ও অস্থায়ী কাল যথাক্রমে তিন মাস ও ছয় মাস ষোলো নম্বর ও সতেরো নম্বর পদের অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে এ বিষয়গুলো পড়লে আপনারা বুঝতে পারবেন আর আপনাদের আবেদনটি কার বরাবর করতে হবে এখানে কিন্তু তার উল্লেখ করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটি গত লিখে রেখেছে এই গতটি আপনারা পড়লেই কিন্তু বুঝতে পারবেন যে কারা বরাবর আপনাদের আবেদনটি করতে হবে তো এই সারগুলো বিজ্ঞপ্তি নিয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারবেন এই যে দেখুন www.cobd.org.bd তাদের ফেসবুকের লিঙ্কটিও কিন্তু দিয়ে রেখেছে তারা এই লিংকে ভিজিট করলেও আপনারা পাবেন তাছাড়া তাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং টেলিফোন নাম্বার দেওয়া আছে চাইলে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা মোটামুটি এটাই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ